রেস্টুরেন্টের রান্নার স্বাদ আর ঘরের রান্নার স্বাদ সব সময় এক হয় না, তার কারণ কি জানেন? কারণ রেস্টুরেন্টের রান্নায় কিছু টিপস এবং ট্রিক্স রয়েছে যা আমরা ঘরের রান্নায় ফলো করি না, কিন্তু ঘরের খাবারটাও কিন্তু রেস্টুরেন্টের স্বাদই হতে পারে যদি আমরা সেই টিপস এবং ট্রিক্স ফলো করে রান্না করি। তাহলে আজকে চলুন সেই রেস্টুরেন্টের টিপস এবং ট্রিক্স ফলো করে আমরা ঘরেই বাটার চিকেন পাস্তা তৈরি করব। আসসালামু আলাইকুম, আমি কাউসারা নূপুর। সব সময় চেষ্টা করি ঘরে রেস্টুরেন্টের টেস্ট নিয়ে আসার জন্য। আজকে তাই শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলের বাটার চিকেন পাস্তা কীভাবে ঘরে তৈরি করতে হবে। বাটার চিকেন পাস্তার জন্য মূল ইনগ্রিডিয়েন্টস কিন্তু দুটো। আমি এখানে 400 গ্রাম পরিমাণ একটা পাস্তার প্যাকেট নিয়েছি আর 300 গ্রাম পরিমাণ দেখুন যে আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি। আসুন এখন রান্না করতে চলে যাই। চুলায় একটা কড়াই উঠিয়ে দিয়ে সেখানে দেখুন যে আমি 2 টেবিল চামচের মতো বাটার ব্যবহার করছি। আর বাটার কিন্তু খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারবেন আর সেটার রেসিপি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, ডেসক্রিপশন বক্সে আমি সেটা লিঙ্ক দিয়ে দেবো। বাটারটা যখন আমরা হাঁড়িতে দিয়ে দেবো তখন একটা টিপস হচ্ছে অবশ্যই চুলার আঁচটাকে রাখতে হবে লো আঁচ, কারণ বাটার যদি খুব বেশি আঁচ হয়ে যায় তাহলে বাটারটা কালার চেঞ্জ করে দেয় আর তখন কিন্তু দেখা যায় যে আমরা যেটা রান্না করব বা যে রান্নায় বাটারটা ব্যবহার করব সেটা খেতে একদম বাটারের যে ফ্লেভার এবং টেস্ট সেটা পাবো না। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা ছোটো এলাচ, আমি 2 টুকরো দারচিনি, বড় দারচিনি দেখুন যে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, আর আমি 5 থেকে 6টা দেখুন যে লবঙ্গ ব্যবহার করছি। এখানে আমি 2টো রসুন একেবারে আস্ত কোয়া করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি, আর এখানে আমি কিছুটা দেখুন যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে বড় সাইজের 2টো পেঁয়াজকে কুচি করে নিয়েছি সেটাই দিয়ে দিচ্ছি। জাস্ট এটাকে আমি 30 থেকে 40 সেকেন্ড নাড়বো, তবে এই অবস্থায় কিন্তু চুলার জালটাকে আমি মাঝারি করে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে দেখুন যে আস্ত শুকনো মরিচ, এগুলোকে দিয়েও দেখুন যে আমি 10 থেকে 12 সেকেন্ড আবার একটু ভাজবো। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ ভর্তি করে আদা বাটা, আর আমি এখানে দিয়ে দেবো 1 চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লাল মরিচটা ব্যবহার করেছি। আপনারা কেউ যদি মনে করেন যে কাশ্মীরি লাল মরিচ নেই তবে সেক্ষেত্রে আপনারা নর্মাল মরিচের গুঁড়ো ব্যবহার করবেন, তবে সেটার পরিমাণ হবে 1/2 চা চামচ পরিমাণ। আর আমি 3টে বড় সাইজের টমেটো দেখুন যে টুকরো করে নিয়েছি সেটা এখানে দিয়ে দিচ্ছি। এখন ভালো মতো নেড়ে চেড়ে এই টমেটোগুলো একেবারে ভালো মতো সিদ্ধ না হওয়া পর্যন্ত এটাকে আমরা রান্না করব। আর রান্নার মাঝখানে অবশ্যই এভাবে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে দেবেন, আবার একটু পরপর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেবেন। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে এই টমেটোর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি, এতে করে আমাদের টমেটোটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আর এই টমেটোটা দিয়ে আমি যে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করব, পানি দেওয়ার কারণে সেই ব্লেন্ডটা অনেক ভালো হবে। এখন সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। আমার টমেটো ওখানে দেখুন যে সিদ্ধ হচ্ছে। ঠিক এই মুহূর্তে আমরা চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখি। আমি এখানে 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণ এখানে আমি রসুন বাটা এবং 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আদা বাটা, আর লবণ দিয়ে দেবো খুবই সামান্য 1/2 চা চামচ পরিমাণ। খুব বেশি লবণ কিন্তু আগে দেওয়া যাবে না। এই সব কিছু দিয়ে আমি চিকেনটাকে একটু মেখে নিচ্ছি। এখন একটা টিপস আপনাদেরকে বলি যে অনেকেই বলেন যে চিকেনটাকে যখন রান্না করেন বা যে কোনো স্ন্যাক্সে ব্যবহার করেন তখন চিকেনের একটা গন্ধ পাওয়া যায়, এই চিকেনের গন্ধ যেন না থাকে কোনো স্ন্যাক্সে, সেই কারণে আমরা একটা ছোট্ট টিপস ব্যবহার করব। আর সেটা হচ্ছে আমরা কিছুটা লেবুর রস এখানে দিয়ে দেবো। যদি লেবুর রস দেওয়া যায় তাহলে চিকেনের যে চিকেন চিকেন গন্ধ থাকে সেটা থাকবে না এবং খুব সুন্দরভাবে চিকেনটা সিদ্ধ হবে। আমি এখানে 1 চা চামচের মতো লেবুর রস ব্যবহার করেছি, এটা কিন্তু এনাফ হয়ে যাবে আমার এই চিকেনের জন্য। এখন এটাকে ম্যারিনেট করে আমরা রেখে দিলাম। কিছুক্ষণ জাল করার পরে দেখবেন যে টমেটোগুলো একদম সুন্দর নরম হয়ে গিয়েছে। এভাবে নেড়ে চেড়ে দেখতে হবে যে টমেটোগুলো সুন্দর নরম হয়েছে কিনা। ঠিক এই অবস্থায় চুলার জালটাকে বন্ধ করে দিয়ে এই যে আমি এখানে টমেটোটা তৈরি করলাম এটাকে ঠান্ডা করে তারপরে ব্লেন্ডারে আমাদেরকে ব্লেন্ড করতে হবে। অবশ্যই এই কথাটা মনে রাখবেন যে এটা কখনোই গরম অবস্থায় ব্লেন্ডারে ব্লেন্ড করা যাবে না, তাহলে কিন্তু আপনার ব্লেন্ডারটা খারাপ হয়ে যাবে। এটাকে এখন ঠান্ডা হওয়ার জন্য আমরা অপেক্ষা করি। আসলে আমাদের পাস্তাটাকে সিদ্ধ করে নিই। পাস্তা সিদ্ধর জন্য অবশ্যই পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে এবং পানিটা খুব সুন্দরভাবে দেখুন যে বলক তুলে নিতে হবে। এরপরে আমরা পাস্তাগুলোকে ঢেলে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ঠিক কতটুকু প্রয়োজন ততটুকু পাস্তা ব্যবহার করবেন। আমি আজকে যে পরিমাণটা দেখাচ্ছি এই পরিমাণটা দিয়ে পুরোপুরি 6 জন একেবারে ভর পেটে খেতে পারবেন। পাস্তাটা যখন দেখবেন এরকম বলক চলে আসবে ঠিক তখন এখানে আমি লবণ দিয়ে দেবো 1/2 টেবিল চামচ পরিমাণ, আর আমি তেল দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচ পরিমাণ। এই যে আমরা সিদ্ধর সময় একটু তেল দিলাম এতে করে পাস্তাগুলো একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না, আর লবণ দেওয়ার ফলে পাস্তাটা খেতে অনেক ভালো লাগবে। এখন ঢেকে এটাকে আমরা সুন্দর মতো সিদ্ধ করে নেব।
ফিরে এলাম আমি পুরোপুরি 6 মিনিট পরে। এই কথাটায় একটা কথা বলে রাখি এই জায়গাটায়, যে কারো কারো পাস্তা খুব আগে সিদ্ধ হতে পারে, আবার কারো কারো একটু দেরি হতে হবে, তবে মোটামুটি 6 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু এটা সিদ্ধ হয়ে যায়। ঠিক এভাবে একটু নেড়ে চেড়ে ভেঙে দেখতে হবে যে ভিতরে কোনো কাঁচা ভাব আছে কিনা, যদি কাঁচা ভাব থাকে তাহলে কিন্তু আরেকটু সিদ্ধ করতে হবে। এখন এভাবে পানি থেকে পুরো পাস্তাটাকে আমাদের তুলে নিতে হবে। পেস্টটা যখন তৈরি করবেন তখন কিন্তু এরকম সুন্দর একটা ছাকনা দিয়ে পেস্টটাকে ভালো মতো ছেঁকে নেবেন, তাহলে এই যে উচ্ছিষ্ট অংশটা এটা কিন্তু বের হয়ে যাবে। এতে করে গ্রেভিটা দেখবেন অনেক স্মুথ হবে, যেটা রেস্টুরেন্টে হয়। দেখুন আমি ছেঁকে নেওয়ার পরে কতটা স্মুথ হয়েছে গ্রেভিটা। এখন সব কিছু রেডি, শেষ। এখন আমরা চলুন যে রান্না করতে চলে যাই। চুলায় একটা হাঁড়ি উঠিয়ে দিয়েছি, এখন এর মধ্যে আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ বাটার। কেউ যদি পুরোটা বাটার ব্যবহার করতে না চান তবে হাফ বাটার এবং হাফ অয়েল এখানে ব্যবহার করতে পারবেন। তবে যেহেতু এটা বাটার চিকেন পাস্তা তাই বাটারের ব্যবহার কিন্তু এখানে একটু বেশি পরিমাণে করতে হবে। বাটারটা জাস্ট এভাবে হালকা একটু মেল্ট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এখন যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো, মাঝারি লো আছে, সেই চিকেনগুলোকে আমরা 5 থেকে 6 মিনিট ধরে একটু ভেজে নেব। 5 মিনিট আমি চিকেনটাকে একটু দেখুন যে ভেজে নিয়েছি, আর চিকেনটা দেখেছেন একটু কিন্তু কালার চেঞ্জ হয়েছে। এখন কেউ যদি এই চিকেনটাকে সুন্দর একটা কালারফুল খেতে চান তাহলে এখানে জাস্ট অল্প একটু কালার ব্যবহার করেছি, তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল ব্যাপার। কেউ যদি কালার খেতে না চান তবে সেক্ষেত্রে কালারটাকে স্কিপ করবেন। আমি জাস্ট অল্প একটু কালার দিয়ে ভালো মতো নেড়ে দিচ্ছি, আর দেখুন যে কত সুন্দর চিকেনটা কালার হয়ে যাচ্ছে। এখন এই চিকেনের মধ্যে আমি দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এখানে আমি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা ব্যবহার করব। আর অবশ্যই মনে রাখবেন পরিমাণগুলো, আমি কতটুকু চিকেন দিয়েছি সেটা কিন্তু আমি বলেই দিয়েছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো, আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো ব্যবহার করছি, আর 1/2 চা চামচ পরিমাণ আমি এখানে জিরের গুঁড়ো ব্যবহার করছি। এই যে গুঁড়োগুলো এগুলো কিন্তু ভেজে নেওয়া না, এগুলো কাঁচা গুঁড়ো করে নেওয়া। এখন ভালো মতো এটাকে আগে একটু নেড়ে চেড়ে দিতে হবে, অবশ্যই জালের কথা খেয়াল করবেন, একেবারে লো আঁচে এটা দিতে হবে। জাস্ট 2 মিনিট দেখুন যে আমি অল্প আঁচে মশলা দিয়ে চিকেনগুলোকে নেড়ে নিয়েছি। এখন যে গ্রেভিটা তৈরি করে রেখেছিলাম সেই গ্রেভিটা আমি পুরোটাই এর মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে এটাকে আমরা 2 মিনিট রান্না করব। 2 মিনিট রান্না করে নেওয়ার পরে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু আমি সবসময় বলি যে আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আমি এখানে 1 চা চামচের মতো দিয়ে দিলাম, পরবর্তীতে আমি চেখে দেখবো যে আমার আর লবণ লাগবে কিনা। দেখুন সুন্দর মতো এটা কিন্তু বলক চলে এসেছে। সিদ্ধ করে রাখা পাস্তাগুলো এখন আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই মনে রাখবেন যখন পাস্তা দেবেন তখন কিন্তু চুলার জালটাকে আপনাদের একেবারে কমিয়ে দিতে হবে, এবং একটু করে দিতে হবে এবং নাড়তে হবে যাতে করে নিচে লেগে না যায়। খুব সুন্দরভাবে দেখুন যে পাস্তাগুলো দেওয়ার পরে আমি নেড়ে দিয়েছি, আর দেখুন যে আমার একদম সুন্দরভাবে গ্রেভিটা হয়ে গিয়েছে। এখন আমি কিছুটা ফ্রেশ ক্রিম এখানে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে দুধের সরটাকে ব্লেন্ড করে ক্রিম তৈরি করে নিয়েছি। আপনারা যদি কেউ চান যে এটা ব্যবহার করবেন না তাহলে বাজারে যে কোনো ব্র্যান্ডের ফ্রেশ ক্রিম আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। আর এটাকে আরও একটু সুন্দর স্পাইসি এবং টেস্টি করার জন্য আমি এখানে কিছুটা কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। কাসুরি মেথি যখন দেওয়া হয় তখন কিন্তু ফ্লেভারটা যেমন সুন্দর আসে তেমনি কিন্তু একটা সুন্দর টেস্ট হয়ে যায়। এখন জাস্ট এভাবে একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু হয়ে গেল আমার একেবারে খুবই সুন্দর বাটার চিকেন পাস্তা। আর এটা খেতে এতটাই মজাদার যে না রান্না করলে কিন্তু বুঝতে পারবেন না। অসম্ভব মজাদার এই বাটার চিকেন পাস্তাটা খেতে কিন্তু সম্পূর্ণ ভিন্ন রকম টেস্ট, আর বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করবে। কেউ যদি চান যে বাচ্চাদের টিফিন হিসেবে এটা দিয়ে দেবেন তাহলে দেখবেন যে একেবারে টিফিন বক্স পুরোটাই খালি করে নিয়ে আসবে। সব শেষে দেখুন যে একটু বাটার উপরে আমি দিয়ে দিচ্ছি, আর চারপাশে আমি আবার একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি এটাকে সুন্দর দেখানোর জন্য। দেখেছেন কত সুন্দরভাবে হয়ে গেল। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আমার পরবর্তীতে আর নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।